কৃষি আইন বাতিল ও দলিতদের ওপর নির্যাতন সহ রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে নদিয়ার 63-2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে বার্নিয়ার সুরেন্দ্রনাথপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এদিন এই সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জুলফিকার আলী খান, সহ সভাপতি আব্দুল রাজ্জাক, 63-2 নম্বর ব্লক সভাপতি লাল মোহাম্মদ মণ্ডল ও প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবর্গ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যে বর্তমান সরকার একটা বিল পাস করেছে, বিলটা কি? কৃষি বিল। তিনটে আইন, কৃষি বিলের তিনটে আইন পাস করা হয়েছে, তিনটে অ্যাক্ট পাস করা হয়েছে এবং সেটা আইনে পরিণত হয়ে গেছে। সেই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে কৃষক বিরোধী কৃষি বিল, কৃষকের আত্মহনন করার চেষ্টার যে বিল, সেই বিলের প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি হাতরাতে আমাদের ছোট্ট বোন মনীষা, তার কি অপরাধ ছিল প্রশ্ন আমাদের, কেন উত্তরপ্রদেশে এই দলিত কন্যার উপরে যে নির্যাতন হয়েছে, বিচারের বাণী নীরবে লিপ্তে কাঁদছে, তার দেহ তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, মৃতদেহ পাওয়ার অধিকার প্রত্যেকটি পরিবারের আছে, হিন্দু পরিবারে রীতিনীতি অনুযায়ী তাকে দাহ করবার আগে রীতিনীতি করে তার দাহ করতে হয়। উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার, আমরা দেখলাম যোগী আদিত্যনাথের সরকার হাতরাসে যেই ছোট্ট বোন মনীষাকে আমরা তার দেহটি তার মা বাবার হাতে, তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়নি। আজকে এই কোভিড মহামারীতে আমরা সকলেই বিপর্যস্ত, হয়তো এই সময় কোনো সভা করা হয়তো আমাদের ঠিক হচ্ছে না, কিন্তু আজকে ভারতবর্ষের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সভা সমিতি করতে হচ্ছে। কোভিড মহামারী হওয়ার পর আজকে ভারতের অর্থনীতি, অর্থাৎ যে 80% মানুষ যারা দিন আনে দিন খান, তাদের অবস্থা কিন্তু ভয়াবহ। এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, ফলে এখনও গরিব মানুষ বেঁচে আছে। ভবিষ্যতে এই অবস্থাটা কী দাঁড়াবে আমরা নিজেরা জানি না। তো বিষয়টা হলো যে সংখ্যালঘু সেল এরা কি বলতে চাইছে। আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের পশ্চিমবাংলার অধিকাংশ বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ তখন পূর্ব পাকিস্তানে চলে গেছিলেন এবং একটা অনেক সময়, যে সময়ে বিশেষ করে সংখ্যালঘু মানুষ তারা কিন্তু অনেক পিছিয়ে গেছে। তো মমতা ব্যানার্জির ভাবনা হলো যে একটা জাতি তখনই উন্নয়ন হবে যখন সংখ্যালঘু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ সকলে মিলে প্রত্যেকের যদি উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হবে। তো কিছুটা টাকা পয়সা সংখ্যালঘুদের জন্য আমাদের এই সরকার ব্যয় করেছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।